আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোসেন আরবি 64। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ। আমি আজকে কলেজ ক্যাম্পাসে যাব এবং আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো ক্যাম্পাস। সঙ্গে থাকুন। জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মনিরুজ্জামান ইসলামাবাদী, কাজেম আলী মাস্টারের স্মৃতি বিজড়িত বীর প্রসবিনী চট্টগ্রাম, কর্ণফুলী হালদা বিদ্যুত প্রাচ্যের রানী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে 1869 সালে 20 একর ভূমির উপর বাংলাদেশে তো বটে উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ স্থাপিত হয়। কাল পরম্পরায় কলেজের বহু মেধাবী শিক্ষার্থী ছড়িয়ে আছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তরে। তেমনি শিক্ষাবিদ আব্দুল করিম, পাকিস্তানের মন্ত্রী এ কে খান, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন। বিশাল ক্যাম্পাসের মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন, রেড বিল্ডিং, 5 তলা বিশিষ্ট 3টি একাডেমিক ভবন, পদার্থবিজ্ঞান ভবন, উদ্ভিদ বিজ্ঞান ভবন, ছাত্রছাত্রী মিলনায়তন, লক্ষাধিক মূল্যবান গ্রন্থ সমৃদ্ধ লাইব্রেরি, ফরেন ল্যাঙ্গুয়েজ, বোটানিক্যাল গার্ডেন, অর্কিড হাউস, 3টি ছাত্রাবাস, শহীদ মিনার, 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ শীর্ষক ম্যুরাল, 17টি বিষয়ে স্নাতক, 18টি বিষয়ে স্নাতকোত্তর সহ 17,000-এর অধিক শিক্ষার্থীদের মুখরিত এই ক্যাম্পাস। ২০১৯ সালে সার্ধ শতবর্ষ পদার্পণে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি নিরন্তর ভালোবাসা। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখুন চট্টগ্রাম কলেজের এই ক্যাম্পাস। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আজকে চলে আসছি চট্টগ্রাম কলেজে। এটা চট্টগ্রাম ঐতিহ্যবাহী সরকারি কলেজ, এটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো আমি এখন আসছি চট্টগ্রাম কলেজের মেন গেটে। এটা হচ্ছে মেন গেট, দেখতে পাচ্ছেন। আমি বাহিরে চিত্র এখন দেখাবো। এরপর আছে এদিকে শহীদ মিনার, শহীদ মিনারের পাশে আছে প্রশাসনিক ভবন, হ্যাঁ প্রশাসনিক ভবনের পাশে অধ্যক্ষ কার্যালয়। এ আছে এদিকে আছে চট্টগ্রাম কলেজের পরিচিত পর্ব। আর মূলত এই কলেজটা নতুন করে সাজানোর পরে একটা সুন্দর হয়েছে। চলুন আমরা এখন যাবো এদিকে রেড বিল্ডিংয়ের দিকে, আসুন। বন্ধুরা, এটা হচ্ছে মূলত রেড বিল্ডিং নামে পরিচিত। এখানে বিএনসিসির 3টা শাখা আছে, সেনা, বিমান এবং নৌ। তারপর আছে রুবার স্কাউট, এরপর রেড ক্রিসেন্টের শাখা আছে, এরপর নতুন করে চট্টগ্রাম কলেজ পুলিশ পার্টির এখানে শাখা করছে। রেড বিল্ডিং, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্সের 3টে শাখা আছে, সেনা, বিমান এবং নৌ। দেখতে পাচ্ছেন কয়েকজন ক্যাডেট এখানে এখন বের হচ্ছে। আর এখানে চট্টগ্রাম কলেজে যে পুলিশ পার্টি আছে, সেই পুলিশ পার্টির অবস্থান হচ্ছে এখানে। আর আর অপোজিটে আছে একটা রেড বিল্ডিং, সেই রেড বিল্ডিংয়ে আছে কলেজ ব্যাংক, পূবালী ব্যাংক বলে। আর আমাদের সম্পর্কে বলো, কলেজ সম্পর্কে কিছু বলো। আমি কলেজ সম্পর্কে কিচ্ছু জানি না। তুমি যে কলেজের একটা স্টুডেন্ট, হ্যাঁ, তো স্টুডেন্ট হিসেবে তুমি কেমন গর্ব করো? 150 বছরের চট্টগ্রাম কলেজ ঐতিহ্যবাহী, এই কলেজ থেকে দেশের এই কলেজ থেকে অধ্যয়ন করে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছে এই কলেজের শিক্ষার্থীরা। এই কলেজ নিয়ে গর্ব করার মতো অনেক কিছু আছে, যেমন এটা 150 বছর, যেটা বাংলাদেশে আর কোনো কলেজে হয়তো খুঁজে পাওয়া যাবে না, মানে ঢাকা কলেজের করে চট্টগ্রাম কলেজের অবস্থানটা। তো এইভাবে আমরা এটা নিয়ে গর্ববোধ করতে পারি। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ব্যাংক, পূবালী ব্যাংক কলেজ শাখা। চট্টগ্রামে যতগুলো কলেজ আছে, এই কলেজের মধ্যে স্বতন্ত্র একটা ব্যাংকের শাখা আছে চট্টগ্রাম কলেজে। দেখতে পাবেন পূবালী ব্যাংক লিমিটেড নামে একটা শাখা, যেটা কলেজের বিভিন্ন ভর্তি কার্যক্রমে টাকা এখানে জমা দেওয়া হয়। এর পাশে রেড বিল্ডিং, আর রেড বিল্ডিংয়ের যে দক্ষিণ পাশে আছে তাদের প্রশাসনিক ভবনগুলো, এখন আমরা ওদিকে যাব। আর এটা হচ্ছে গেটের সাথে লাগানো একটা গাছ।
তো এটাতে অবশ্যই অনেক জনের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাস। আর এটা হচ্ছে মূলত গেট দিয়ে ঢোকার পরে এরকম একটা পরিবেশ, বিশাল একটা স্পেস আছে। আর এখানে নকশা আছে কলেজের বিভিন্ন দালানগুলো কোন দিকে আছে সেটার বিবরণ ওখানে আছে। আর কলেজের সামনে আছে শহীদ মিনার, এই শহীদ মিনার একটা ইতিহাস আছে। 1962 সালে 20 ফেব্রুয়ারি মধ্যরাতে এই অঞ্চলের প্রথম শহীদ মিনার করা হয় চট্টগ্রাম কলেজে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছাত্রী এখানে বেড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে 1971 সাল এবং 1952 সালের কিছু ম্যুরাল দেখতে পাচ্ছেন, আর শহীদ মিনার নতুন করে মূলত 2014 সালে এটা নতুন করে সাজানো হয়েছে। আর নতুন করে সাজানোর পর কলেজের দৃশ্যটা আরও সুন্দর হয়েছে। এটা হচ্ছে প্রশাসনিক ভবনের মেইন দৃশ্য, আর এটা হচ্ছে অধ্যক্ষের কার্যালয়। এখন আমরা যাব প্রশাসনিক ভবনের ভিতরে, তো এটা দেখাবো। তো এটা হচ্ছে স্মৃতিময় লিচুতলা, যারা চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট তারা অবশ্যই জানতে পারবেন লিচুতলা কত স্মৃতিময়, আর প্রত্যেকের স্মৃতিতে গেঁথে আছে এই লিচুতলা। তো কলেজের স্থাপত্যের সাথে এই লিচুতলা জড়িত। এখন আমরা ভিতর দিকে যাচ্ছি, এখন প্রশাসনিক ভবনের মূল চিত্রটা দেখাবো। মূলত এখান থেকেই কলেজের বিভিন্ন পরীক্ষা নিয়ন্ত্রণের কার্যক্রম এখান থেকে করা হয়। এটা নিচতলা। এখন আমি উপরে যাব, উপর থেকে দেখাবো কলেজের মাঝখানে যে একটা কলেজ একটা নকশা আছে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন চিটিজি কলেজ, এটা ফুল দিয়ে সাজানো তিনতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন। এখানে মূলত 6টা গ্যালারি আছে। আমি একটা গ্যালারিতে দেখি চিত্রটা দেখাই, গ্যালারির সিটগুলো এরকম। মূলত দীর্ঘদিনের পুরাতন যে ভবন হওয়া এটা এই গ্যালারিগুলো ঝুঁকিপূর্ণ বলা যা চলে। তো দেখতে পাচ্ছেন বিশাল, প্রায় 300-350 স্টুডেন্টের ক্যাপাসিটি এই গ্যালারিগুলো। আর অন্যান্য ভবনে আরও অনেক গ্যালারি আছে। প্রশাসনিক ভবনের ঠিক অপোজিটে আছে একাডেমিক ভবনের ভবনগুলো। তো আমি এখন ওদিকে যাব, কিছু স্থিতিচিত্র দেখুন। এটা হচ্ছে একাডেমি ভবন, একাডেমি ভবন 2, আর অপোজিটে আছে একাডেমি ভবন 1, আর এর অপোজিটে আছে নতুন করে তৈরি করা এক্সামিনেশন হল, ওখানে শুধু পরীক্ষা হয়। দেখেন কলেজটা কি মনোরম পরিবেশ। এখন বাজে 3টা, মেয়ের মধ্যে একটা পুরো শহরের মধ্যে যেন একটা অরণ্য, হ্যাঁ একটা শান্ত গ্রাম অবস্থান করতেছে। হ্যাঁ এখানে কি নাই, পুরো 20 একর জুড়ে এই কলেজ, কলেজের অবস্থান। এটা হচ্ছে এক্সামিনেশন হল, পুরো বিল্ডিং হচ্ছে শুধু পরীক্ষা হয়, যার কা যাতে করে অন্যান্য ক্লাস শিডিউল মিস না হয়। আমরা যখন ছিলাম তখন 2010 এবং 2012 সালে আমরা অনেক সময় ক্লাস মিস করছি কারণ পরীক্ষার জন্য। দেখতে পাচ্ছেন পাশে পরীক্ষা দিচ্ছি ছাত্রী মিলনায়তন। এটা হচ্ছে ভূগোল ভবন, এখন আমরা যাচ্ছি সায়েন্স ডিপার্টমেন্টের দিকে। এটা হচ্ছে জীববিজ্ঞান ভবন, না না জীববিজ্ঞান। এইগুলো দিয়ে মূলত শুধু আগে যান কলেজ পূর্ব গেট, এখন অবশ্যই বন্ধ আছে। তো দেখতে থাকুন রসায়ন ও প্রাণীবিদ্যা ভবন, এটা কি ভবন, রসায়ন বিজ্ঞান, রসায়ন বিভাগ। উদ্ভিদ বিজ্ঞান নামের সাথে যেন কাজে মিল আছে, উদ্ভিদ।
দেখেন অর্কিড হাউস, ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে, নিরিবিলি পরিবেশ। অডিটোরিয়াম, রাইট, অডিটোরিয়াম, লাইব্রেরি, বিশাল একটা লাইব্রেরি, লক্ষাধিক বইয়ের ইয়ে আছে, সমারোহ, সমৃদ্ধ একটা লাইব্রেরি বলা যায়, 150 বছরের ঐতিহ্যবাহী লাইব্রেরিটা। হ্যাঁ, আর একটা হচ্ছে এটা চট্টগ্রাম কলেজ মসজিদ, দ্বিতল বিশিষ্ট, প্রায় 2000-এর মতো কি, হ্যাঁ, দালান ক্ষমতা। আমরা এখন যাচ্ছি, হ্যাঁ, পদার্থবিজ্ঞান ভবন। এটা হচ্ছে লাইব্রেরি ভবন, অডিটোরিয়াম, 400 মিটার আয়তন, পাবলিক পাঠাগার। পাহাড় পর্বত মিলিয়ে আমাদের এই চট্টগ্রাম কলেজ বিশাখর ভূমিতে কলেজ অবস্থিত। দেখেন, সে আমরা পাহাড় বইয়ে প্রশাসন ভবন দিকে যাচ্ছি। এটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ, সুন্দর পরিবেশ। এটা হচ্ছে গ্যালারি। হ্যাঁ, আমরা আবার চলে আসছি প্রশাসনিক ভবনে। তো অডিটোরিয়ামের দিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে প্রশাসনিক ভবন আসা যায়। এটা হচ্ছে গ্যালারি। মূলত এদিক দেখে এসে মূল গেট দিয়ে বের হওয়া যায়, তো দুই দিকে প্রবেশ করা যায় প্রশাসনিক ভবনে, একটা হচ্ছে অডিটোরিয়ামের দিকে আর একটা হচ্ছে মেইন গেট দিয়ে। তো আমি আবার দেখাচ্ছি সেই প্রশাসনিক ভবনের যে গ্যালারিগুলো, এখানে মূলত কয়েকটা ডিপার্টমেন্ট আছে, ক্লাস দেখানো হয় আর ইন্টারমিডিয়েট হয় এখানে হয়। তো এই অবস্থা, দেখতে থাকুন। এটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী হোস্টেল, 3টা হোস্টেল আছে, এর মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে আছে 2টা, একটা শহীদ সোহরাওয়ার্দী হোস্টেল, একটা শেরে বাংলা হোস্টেল। ঐতিহাসিক প্যারেড ময়দান, সেটা কলেজের, চট্টগ্রাম কলেজের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে দুই কলেজ, দুই হোস্টেলের মাঝখানে 0 পয়েন্ট। তো এটি আছে প্যারেড ময়দান, আর আজকে শুক্রবার হওয়ায় অসংখ্য খেলোয়াড় এবং তারা যারা শরীর চর্চা করে তারা খেলতেছে। দেখতে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।